মা এই মা এভাবে সারা দিন ঘুমালে আমার বাড়ির কাজগুলো কে করবে শুনি মা রে আজ আমার শরীরটা তেমন ভালো নেই রে মা তাই আমি আজ একটু বিশ্রাম নেই রে মা তুই চুলায় দু মুঠো চাল বসিয়ে দে আর আজ আমি ফল বেচতেও যেতে পারবো না রে মা কি আমাকে কি তোমার কাজের মেয়ে মনে হচ্ছে নাকি হ্যাঁ আর তুমি যদি আজ ফল বিক্রি করতে না যাও তাহলে বাজারের টাকা জোগাবে কে শুনি আজকে দিনটা একটু মাফ কর না রে মা আমি কাল সকাল সকাল উঠে ফল বিক্রি করতে চলে যাব আমার কাছে মাপ বলতে কোনো শব্দ নেই এখনি ওঠো আর রান্না সেরে ফল বিক্রি করতে চলে যাও স্বপ্নের জোড়াজুড়িতে টুনি বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়ে কাজ করতে শুরু করে এরপর রান্না বান্না সেরে টুনি ফলের ঝুড়ি নিয়ে বের হয় ফল বিক্রি করতে ফল নিয়ে যাও ফল দাদারা দিদিরা সুস্বাদু মিষ্টি মিষ্টি তাজা তাজা ফল আছে গো নিয়ে যাও নিয়ে যাও ও দাদারা বৌদিরা নিয়ে যাও গো নিয়ে যাও আমার ফল যে একবার খাবে সে বারবার কিনতে চাইবে আজ টুনির ভাগ্য যেন তার বিপরীত দিকে অবস্থান করছে কারণ আজ তার একটা ফলও বিক্রি হয়নি তাই সে মন খারাপ করে একটা গাছের নিচে বসে পড়ে আর তার পাশেই ছিল একটা কুয়ো আজ তো আমার একটা ফলও বিক্রি হলো না বাড়ি ফিরলে সৎ মেয়ে যে কি করবে আমাকে উফ এত জ্বালা আমার আর ভালোই লাগছে না খুব জলের পিপাসাও পেয়েছি এই কুয়োটা থেকে আমি একটু জল তুলে খেয়ে নেই এরপর না হয় আমি বাড়ি ফিরে যাব এসব বলে টুনি কুয়োর কাছে যায় আর জল তুলে খেতেই পা পিছলে কুয়োর মধ্যে পড়ে যায় আর কিছুক্ষণ পরেই টুনি নিজেকে আবিষ্কার করতে পায় একটা মায়া নগরীতে একি ই আমি কোথায় চলে এলাম দেখে তো মনে হচ্ছে এটা কোনো মায়া নগরী কিন্তু আশেপাশে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না হঠাৎই টুনির কানে একটা আর্তনাদে ভরা সাহায্যের জন্য ডাক আসে কেউ আছো আমাকে একটু সাহায্য করো আমার পায়ে যে পেরেক ঢুকে গেছে কেউ সাহায্য করো আমায় কেউ কি আছো বাঘের কথা শুনে টুনি বাঘের কাছে যায় বাঘ মামা তোমার পা দিয়ে তো অনেক রক্ত ঝরছে তুমি এখানে চুপটি করে বসো তো বাঘ মামা আমি এক্ষুনি তোমার পায়ের পেরেকটা বের করে দিচ্ছি টুনির কথা মতো বাঘ মামা নিচে বসে পড়ে এরপর টুনি বাঘের পা থেকে পেরেকটা বের করে বাঘের পায়ে জড়িবুটি লাগিয়ে দেয় তুমি অনেক ভালো একটা পাখি তোমার জন্য আজ আমি বেঁচে গেলাম নয়তো আমার পায়ে রক্ত পড়তে পড়তে আমি রক্ত শূন্যতায় পড়ে মারাই যেতাম আমি তোমাকে আশীর্বাদ করি পাখি তুমি সামনে এগিয়ে যাও তোমার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে তোমাকে অনেক ধন্যবাদ বাঘ মামা এরপর টুনি সামনের দিকে এগিয়ে যেতে থাকে হঠাৎই পথে একটা প্রজাপতিকে কান্না করতে দেখে কি গো প্রজাপতি তুমি এভাবে কাঁদছো কেন কি হয়েছে তোমার আমাদের এই মায়ানগরীতে যত ফুল ছিল সব ফুলের মধু আর সুবাস একটা রাক্ষস তুলে নিয়েছে এখন সেই রাক্ষস আমাদের প্রাণ কেড়ে নেওয়ার জন্য তপস্যা করছে এবার যে আমাদের মৃত্যু অপরিহার্য কেদনা প্রজাপতি তুমি আমাকে বলো আমি সেই রাক্ষসকে কোথায় পাবো আর কি করলে ওই রাক্ষসকে ধ্বংস করে সব ফুলের মধু সুবাস আর তোমাদের প্রাণ বাঁচাতে পারবো বলো তোমার সামনে যে গুহা দেখতে পাচ্ছো সেই গুহার মধ্যে রাক্ষস তার তপস্যা করছে তুমি রাক্ষসের সামনে গেলেই বুঝতে পারবে যে তার ধ্বংস কিসে আচ্ছা ঠিক আছে প্রজাপতি এরপর টুনি উড়ে উড়ে ওই গুহার মাঝে যায় আর সে গুহার মাঝে রাক্ষস বসে বসে তপস্যা করছিল আমি হব এই মায়ানগরীর একমাত্র রাজা আর সবাই হবে আমার প্রজা তারপর আমি সবার মাথার খুলি দিয়ে ডুগডুগি বাজাবো এসব বলে রাক্ষস তার সামনে থাকা ইঁদুরকে তার জাদুই লাঠি দিয়ে সাপ বানিয়ে দেয় এসব দেখে টুনি মনে মনে ভাবে এই রাক্ষসের সব ক্ষমতা তাহলে তার জাদুই লাঠির মধ্যে যে করেই হোক আমাকে ওই জাদুর লাঠিটা আমার কাছে নিতেই হবে
এসব ভেবে টুনি গুটি গুটি পায়ে সামনের দিকে এগোতে থাকে। আর তখনই রাক্ষস বুঝতে পারে, কে কে তুই, আর এত বড় সাহস কি করে হয় আমার আস্তানায় ঢোকার? আরে আরে রাক্ষস, তুমি এভাবে রেগে কেন যাচ্ছ বলো তো? আমি কি তোমার কোনো ক্ষতি করতে এখানে এসেছি নাকি? হ্যাঁ, তাহলে এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, তোমাকে রাজা হিসেবে মেনে নিয়ে তোমার গোলাম হওয়ার জন্য আমি এখানে এসেছি। আচ্ছা তাহলে এদিকে আর বস আমার সামনে, আমি ধ্যানে বসবো, তুই আমাকে পাহারা দিবি। আচ্ছা ঠিক আছে মহারাজ। এরপর বোকা রাক্ষস টুনিকে বিশ্বাস করে ধ্যানে বসে। আর তখনই টুনি ঘপ করে রাক্ষসের জাদুই লাঠিটা নিজের হাতে নেয়, আর সাথে সাথেই সেটা রাক্ষসের দিকে ধরে। আর তখনই রাক্ষস রাক্ষসের রূপ বদলে ইঁদুরের রূপে চলে আসে। আমাকে মাফ করে দে, আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দে, এভাবে যে আমার কোনো শক্তি কাজে দিচ্ছে না। মূর্খ রাক্ষস, তুই ভাবলি কি করে যে তোকে আমি এভাবে মুক্ত করে দিব? আগে তুই এই মায়ানগরীর সব ফুলের সুবাস আর মধু ফিরিয়ে দে, তারপর আমি ভেবে দেখব যে তোকে ছাড়া যাবে কিনা। টুনির কথা মতো রাক্ষস মায়ানগরীর সব ফুলের সুবাস আর মধু ফিরিয়ে দেয়। এরপর টুনি রাক্ষসকে মুক্ত না করে প্রজাপতির কাছে চলে আসে। আমি তোমাদের সবকিছু তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছি, এবার তুমি আমাকে আমার বাড়ি যাওয়ার রাস্তা বলে দাও। আমি আজ বাড়ি না ফিরলে যে আমার সৎ মেয়েটা আমাকে ধরে মারবে। তোমার মেয়ে তোমাকে মারবে? এ কেমন মেয়ে তোমার? ও খুব খারাপ, আমাকে ও খুব মারে, মাঝে মাঝে আমাকে খেতেও দেয় না, আর যেদিন ফল না বিক্রি করতে পারি সেদিন তো আরো বেশি মারে। বুঝতে পেরেছি, তুমি অনেক সৎ আর অনেক ভালো মনের পাখি, তুমি আমাদের রাক্ষসের হাত থেকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি নিয়ে যাও, এগুলো বিক্রি করলে যা টাকা পাবে তাতে তোমাকে আর কখনোই ফল বিক্রি করতে হবে না, বুঝেছো? তোমাকে অনেক ধন্যবাদ প্রজাপতি, তুমি আমার অনেক উপকার করলে। এবার তুমি আমাকে আমার বাড়ি ফিরে যেতে সাহায্য করো। তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে আমার মায়া দিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিব। আর হ্যাঁ, যখনই তোমার প্রয়োজন হবে তখনই তুমি কুয়োর সামনে এসে আমাকে ডেকো, আমি তোমাকে সাহায্য করার জন্য হাজির হব। প্রজাপতির কথা মতো টুনি চোখ বন্ধ করে, আর প্রজাপতি তার মায়া দিয়ে টুনিকে তার বাড়ি পৌঁছে দেয়। টুনিকে দেখে টুকি বলে, এই যে সবেমাত্র মহারানীর আগমন ঘটলো, এবার নানা বাহানা দেখিয়ে বলবে আজ আমার ফল বিক্রি হয়নি। না রে মা, আজ আমি তেমন কিছু বলবো না, আমি আজ দেখ কত সোনা এনেছি। কই দেখি তো, সত্যি তো এটা তো সোনা, তা এত সোনা তুমি কোথায় পেলে? এরপর টুনি সব ঘটনা টুকিকে খুলে বলে। সব শুনে টুকি বলে, আমাকেও নিয়ে চলো না, আমিও সোনা নিব। টুকির কথায় টুনি টুকিকে নিয়ে প্রজাপতির বলা সেই কুয়োর সামনে যায়। মায়া প্রজাপতি, মায়া প্রজাপতি, একটু এসো না আমার কাছে, তোমাকে যে আমার বড্ড দরকার। টুনির ডাক শুনে মায়া প্রজাপতি উপরে চলে আসে, আর টুকি প্রজাপতিকে দেখে বলে, মায়া প্রজাপতি আমাকেও সোনা দাও না গো, আমিও আমার মায়ের মতো অনেক সোনার মালিক হব। তুমি তাহলে সেই সৎ মেয়ে, তাহলে বোঝো এবার মজা। এই বলে প্রজাপতি টুকিকে ইঁদুর বানিয়ে দেয়। প্রজাপতি তুমি আমার মেয়েকে মাফ করে দাও, ও যাই করুক না কেন, ও যে আমার মেয়ে। টুনির কথা মতো প্রজাপতি টুকিকে আগের রূপে ফিরিয়ে দেয়, আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর সৎ মেয়েও তার নিজের ভুল বুঝতে পারে, আর মায়ের সাথে ভালো আচরণ করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।